नमस्कार अंकिता किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमार रेसिपी होच्छे मांसेर गड़गड़ा। ताहले चलुन आमी किभाबे रेसिपिटा तैरी करलाम सेटा आपनादेर साथे शेयर करी। मांसेर गड़गड़ा तैरी करार जोन्नो एखाने आमरा 1 केजी मतन मुरगीर मांस निएछि। एरपर एखाने दिए देवा हलो 200 ग्राम मतन फेटानो दई। एबार एर मध्ये दिए देवा हलो 4 चामच मतन आदा रसुन बाटा। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেওয়া হলো 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো 2 চামচ মতো সরষের তেল। এবার হাত দিয়ে আমরা ভালো করে মেখে নেব। এবার আমরা 30 মিনিটের জন্য মাংসটা ম্যারিনেট করে ঢেকে রেখে দিলাম। রেস্তা ভাজার জন্য আমরা দেখুন কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এখানে আমরা 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমরা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজবো। গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নেব। একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এবার ওই বেরেস্তা ভাজার তেলেই আমরা রান্নাটা করব। তার জন্য আমরা যে ম্যারিনেট করেছিলাম মাংসটা সেটা এখানে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। ওইদিকে আমাদের মাংসটা রান্না হচ্ছে আর এইদিকে আমরা গরম মশলাগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব। তার জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে 2 টেবিল স্পুন মতন তেল। দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখানে আমরা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন চিনি। এই চিনিটা দিচ্ছি কারণ মাংসের কালারটা খুব সুন্দর হয় চিনিটা দিলে। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। চিনিটা তেলের সাথে মিশে গেলে তারপরে আমরা এখানে গোটা গরম মশলা অ্যাড করব। দেখুন আমাদের চিনিটা একদম গলে গেছে। এরপর আমরা এখানে গোটা গরম মশলা অ্যাড করলাম। তার জন্য এখানে দিয়ে দেওয়া হলো 2 তেজপাতা। এইটা আমরা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। আর দেওয়া হলো ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আমাদের গোটা গরম মশলাগুলো হালকা করে ফ্রাই হয়ে গেছে। এরপর আমরা যে চিকেনটা রান্না করছি সেইটা এখানে অ্যাড করে দিতে হবে। এবার আমরা চিকেনটার মধ্যে যে গরম মশলাটা ফ্রাই করলাম হালকা করে সেটা অ্যাড করব। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটা রেডি হোক, এবার আমরা একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করার জন্য আমরা এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এরপর এখানে দিয়ে দেওয়া হলো বেরেস্তাটা। এরপর এখানে দিয়ে দেওয়া হলো 50 গ্রাম মতন কিশমিশ। আর এখানে অল্প করে একটু জয়িত্রী দেওয়া হলো। আর দেওয়া হলো জায়ফল। জায়ফলটাকে আমরা একটু ভেঙে নিয়েছি। এরপর আমরা এটার একটা ফাইন পেস্ট তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এরপর আমরা যে পেস্টটা তৈরি করলাম সেটা এখানে অ্যাড করব। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটাকে আমরা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমরা এখানে 1 কাপ মতন জল অ্যাড করলাম। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে।
এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমরা গ্যাসটাকে লো আঁচে করে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেওয়া হলো। দেখুন আমাদের মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেওয়া হলো 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। এরপর এখানে দিয়ে দেওয়া হলো 1 চামচ মতন ঘি। এবার এটা আমরা একটু নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। দেখুন আমাদের মাংসের গড়গড়া একদম রেডি হয়ে গেছে। চলুন এবার এটা গরম গরম সার্ভ করা যাক। আমাদের মাংসের গড়গড়া রেসিপি একদম রেডি হয়ে গেছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।